আলোর পথ আলোর পথ আলোরপথ পথ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগত জানাচ্ছি ভিশন টিভির নিয়মিত আয়োজন আলোর পথ অনুষ্ঠানে আজকে আমি আপনাদের সামনে আলোচনা রাখছি প্রবৃত্তির অনুসরণ সম্পর্কে পবিত্র কালামে হাকিম এ আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাপারে ارشاد করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমান আদাল্লু মিমমান হাওয়াহ হাওয়াহু বেগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতে চাচ্ছেন ওমান আদাল্লু মিমমান ইত্তাবা যে ব্যক্তি তার প্রবৃত্তির দাসত্ব করছে আনুগত্য করছে তার চেয়ে বেশি গমরাহ তার চেয়ে বেশি পথভ্রষ্ট আর কে হতে পারে যে বেগাইরে হুদাম মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত এসেছে সেই হেদায়তের পথ ছেড়ে দিয়ে বিপথের অনুসরণ করে সে অত্যন্ত পথভ্রষ্ট গুমরাহ আর আল্লাহ আল্লাহবুল আলমিন বলতে চাচ্ছেন ইহাদিল ইয়াহাদিল কাউমাজ্জ আলিমিন এই সম্প্রদায়টা তো জালেম যে আল্লাহর পথ অনুসরণ না করে নিজের নিজেদের প্রবৃত্তির দাসত্ব করতেছে এরা তো জালিম অতএব এই ধরনের জালিমদেরকে আল্লাহবুল্লা আলমিন পদ দেখান না এবং তাদেরকে ভালোবাসান না এ কারণে তিনি বলছেন লা লাহাদিল কা কাউমজালিমিন এই ধরনের এই ধরনের জালিমদেরকে আল্লাহ পাক পথ দেখান না সুপদ দেখান না যারা অন্য পথের আনুগত্য করে অনুসরণ করে এখানে এই ছোট্ট আয়াতটিতে আল্লাহর্বুল্লাহ আলমিন অনেকগুলো কথা বলে ফেলেছেন আমরা সংক্ষেপে সে কথাগুলো নিয়েই আলোচনা করবো ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রথমে এখানে আল্লাহর্বুল্লাহ আলামিন বলছেন যে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার পথ অনুসরণ করবে তারা আমার দেখানো পথ অনুসরণ করবে আমি রাসুলদেরকে পাঠিয়েছি সেই রাসুলগঞ্জ যেই পথ তাদেরকে বাতলিয়ে দিয়েছিলেন সেই পথে তারা চলবে সেই পথ তারা অনুসরণ করবে কিন্তু তারা নবীদের কথাও মানছে না এবং আমার পথ নির্দেশিকা মতো তারা চলতেছে না বরং তারা নিজেরা নিজেদের পথ তৈরি করে নিয়েছে নিজেদের খায়ে সাথে নফসা নিয়ে দিয়ে নিজেদের প্রবৃত্তির দাসত্ব করে নিজেরা কিছু পথ তৈরি করেছে সেই পথেরই অনুসরণ তারা করছে যেমন সেই আগেকার নবী রসুলদের আমলেও সেই কাফের মোশরেক এবং নবীদ্রোহী যারা ছিল আল্লাদ্রোহী যারা ছিল তারা যেরকম তাদের প্রবৃত্তির দাসত্ব করে নিজেরা পদ বানিয়েছিল আল্লাহর রাসুল সাল্লিয়াম অর্থাৎ আখিরে নবীর উম্মদদেরকেও পাক সেই কথাই বলে দিচ্ছেন যে আমার পথটাকে বাদ দিয়ে তারা নিজেরা নিজেদের প্রবৃত্তির দাসত্ব করতেছে নিজেরাই পথ রচনা করতেছে নিজেরাই নিজেদের এবাদতের সিস্টেমগুলো তৈরি করে নিচ্ছে এটাকে আল্লাহ পাক বলেছেন জোলম এ কারণে পর আয়াতের শেষাংশে তিনি বলছেন ইন্নআল্লাহ ইহাদিল কাউম জল জলিমিন সরাসরি জলেম তাদেরকে বলেছেন দুই নম্বরে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতে চাচ্ছেন আমি তাদেরকে এবাদত দিয়েছি তারা এবাদত করবে আবাদত তাদের উপরে ফরজ করে দিয়েছি আমি তাদের উপরে পাঁচ অক্ত সলাদ ফরজ করে দিয়েছি আমার রাসুলের মাধ্যমে কিন্তু তারা সেই সলাাত তাকে তরক করতেছে ছেড়ে দিচ্ছে তারা ওই সলাদকে বাদ দিয়ে নিজেদের মন মতো অবাদ দিয়ে করছে দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু লোক এমনও আছে যারা বলতেছে একটা পর্যায়ে গেলে সলাতের প্রয়োজন নেই অথচ আল্লাহ রাসুল সাল আলিয়াসাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সলাাত আদায় করেছেন আর তারা নিজেদের মন গড়া বলতেছে যে একটা পর্যায়ে পৌঁছলে সলাত প্রয়োজন নেই আল্লাহ কে বিশ্বাস করে একটা পর্যায়ে পৌঁছে গেলে ফানা ও তারা বলে বলে থাকে সেই অবস্থায় পৌঁছে গেলে আর আবাদুতবন্দুকির প্রয়োজন হয় না নাওজবিল্লা এ ধরনের ভ্রান্ত কথা এগুলো তাদের প্রবৃত্তির দাসত্বের কথা নিজেদের মন গোড়া কথা এরপরে আয়াতের মধ্যে আরেকটি দিকে আল্লাপাক ইঙ্গিত করছেন যে তারা তাদের ইত্তাবা শাহওয়াত তারা তাদের খায় সাথে নাফসানির আনুগত্য করতেছে অর্থাৎ নিজেরা যেটা তৈরি করছে এটাকেই তারা যুপযোগী যোগ উপযোগী মনে করতেছে আল্লাহ রাসুলের উপস্থাপিত জীবন আদর্শকে তারা ব্যাকডেট বলতেছে যে এটা এখন সনাতন হয়ে গিয়েছে এটা পুরাতন হয়ে গিয়েছে আমরা প্রগতির যুগে এখন আমাদের নতুন নতুন কিছুর প্রয়োজন আমরা ওই পুরাতন এবাদতে বিশ্বাস করে না এ কারণে তারা নতুন নতুন এবাদত সৃষ্টি করতেছে নতুন নতুন আইন তৈরি করতেছে নতুন নতুন প্রক্রিয়া তৈরি করে সে আল্লাহর দেয়া বিধানটাকে বাদ দিয়ে তারা নিজেদের মন গড়া কিছু কাজ কিছু বিধিবিধান তারা তৈরি করতেছে আরও দুঃখের সাথে বলতে হচ্ছে যে এরা নিজেরা কিছু আইন তৈরি করতেছে বিধিবিধান তৈরি করতেছে সেই বিধিবিধানগুলো আরেকটা সরকার বা আরেকটা প্রক্রিয়া চলে আসলে তারা সেগুলো আবার বাদ দিয়ে দেয় আবার নিজেরা কিছু আইন তৈরি করে এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে তারা তাদের আইনগুলোকে পরিবর্তন করে নিচ্ছে অথচ আল্লাহ আল্লাহাবুল আলমিন যেই দিন দিয়ে দিয়েছেন এবং যেই বিধান দিয়েছেন সেই বিধানগুলো কেয়ামত পর্যন্ত চলবে আমরা আমাদের সমাজের মধ্যে সেইগুলোকে বাস্তবায়িত না করে আমরা নিজেদের মন ঘোড়া কিছু বিধান তৈরি করে সে দিকে যাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটা ছোট্ট বিরতিতে যাব আমাদের সাথেই থাকুন একটু পরে আবার ফিরছি আলোর পথ আলোর পথ আলোর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবার ফিরে আসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমরা প্রবৃত্তির অনুসরণ নিয়ে আলোচনা করছিলাম আমি আপনাদের সামনে বলছিলাম যে আমরা খায়ের সাথে নফসানের অর্থাৎ প্রবৃত্তির দাসত্ব করে চলছি অনুসরণ করে চলছি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেয়া সে বিধানের অনুসরণ করছি না আমরা আবু বকর ওমর ওসমান আলী রেদওয়ানুল্লাহ আলি মাইন তাদের পথ অনুসরণ করছে না তারা যেরকম সোনালি যুগ রচনা করেছিলেন এই কোরআন এবং সুনার ভিত্তিতে সেগুলোকে আমরা এক পাশে রেখে আমরা সেগুলো তেলাওয়াত শুধু করতেছি সেগুলোকে ইতিহাসের পাতায় রেখে দিয়েছি সেগুলোকে আমাদের বইয়ের মধ্যে রেখে দিয়েছি আমাদের ফেঁকা ওসুলে ফেঁকা ইত্যাদি কিতাবে আমরা সেগুলো রেখে দিয়েছি আমরা আমাদের জীবনের মধ্যে সেগুলো না এনে আমরা আমাদের প্রবৃত্তির দাসত্ব করে চলছি এই আয়াতে আল্লাহ রবুল্লা আলামিন আরও কয়েকটি দিকে আমাদেরকে ইশারা করে বলছেন আরেকটি হচ্ছে যে তারা তাদেরকে আমি কোরআন দিয়েছি আমি এই কোরআন তাদের জন্য হেদায়ত হিসাবে দিয়েছি এবং পাক বিভিন্ন কোরআনুল করিমের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন আমি এই কোরআন মানবজাতির জাতির হেদায়তের জন্য দিয়েছি মা রমজান এই কোরআন আমি নাজিল করে তাদের হেদায়তের ব্যবস্থা করে দিয়েছি শাহরুরা মাদ আন্লা জিউন্ল কোরআন হুদাল্লিন্যাস ও মিনাল হুদা হুদাউল ফোর কান এতুর মধ্যে বলে দেওয়া হয়েছে যে গোটা মানব জাতির পথ নির্দেশিকা হয়ে হচ্ছে এই কোরআন কিন্তু সেই কোরআনকে বাদ দিয়ে তারা তাদের প্রবৃত্তির দাসত্ব করে চলছে তারা কোরআনকে সেকেলে বলছে কোরআনকে অচল বলতেছে কোরআনের বিধানগুলোকে কিছু কিছু বিধানকে তারা অমানবিক পর্যন্ত বলতে দ্বিধা করেনি কোরআনের কেসাসের বিধানটাকে তারা অমানবিক বলছে জেনা বেবিচারের শাস্তিগুলোকে অমানব বলতেছে এই বলে কোরআনের বিধানগুলোকে তারা লঙ্ঘন করে চলছে অথচ অহরহ তাদের মধ্যে খুন খারাপ ইত্যাদি চলছেই তাদের সেই প্রবৃত্তির দাসত্ব করার কারণে আজকে যদি একটা খুন হওয়ার পরে তাকে যদি কেসাস হিসাবে তাকে হত্যা করা হতো আইনের মাধ্যমে তাহলে আরও হাজারও জান বেঁচে যেত যেত পাক নিজেই বলতেছেন ওয়াফিল কেসাহাস হায়াতন কেসাহাসের মধ্যে মানুষের জীবন রয়েছে একটা কেসাহাস যদি হতো তাহলে হাজারো জীবন বেঁচে যেত কিন্তু এখন সে খুন করতেছে আবার পরবর্তীতে তার জেল হচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে সে আরো বড় বড় খুন খারাপই করতেছে তার সাহস আরও বেড়ে যাচ্ছে অহরহ খুন খারাপি তারা করতেছে যেহেতু তারা আনের বিধান চালু করতে রাজি হয়নি এ সরকার যেমন করছে না যে কোনো সরকারই করছে না যেই দেশগুলোতে এ কোরআনের বিধান সাস রয়েছে তাদের দেশের মধ্যে খুন খারাপই খুবই কম হচ্ছে হচ্ছে কিন্তু অত্যন্ত কম হচ্ছে আমাদের দেশের মতো নয় বা এই ধরনের দেশগুলো যেখানে কোরআনি আইন চলে না সেখানে এই ধরনের হত্যাগুলো হচ্ছে অতএব আমাদেরকে কোরআনের দিকে যেতে হবে নিজেদের প্রবৃত্তির দাসত্ব না করে কোরআনের পথে আমাদেরকে চলে আসতে হবে আরেকটি হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আমাদের নিজেদেরকে নিয়ে তো ব্যস্ত আসেই নিজেদের খায় সেতে নপসানি নিজেদের মন মতো চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া সব করছি সাথে সাথে এমন শ্রেণী এমন মানুষদের সাথে চলাফেরা করতেছি যেগুলোর সাথে পাক নিষেধ করেছেন কিন্তু আমরা তাদের সাথে চলতেছি সেখানে বলা হয়েছে যে যারা ইসলামের শত্রু ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন যারা রাসুলের দুশ্মন রাসুলের চরিত্রের উপরে আঘাত করতেছে যারা সাহাবাহামের চরিত্রের উপরে আঘাত করতেছে তাদের সাথে আমরা বন্ধুত্ব পাচ্তেছি অথচ কোরআনুল করিম আল্লাহাক সরাসরি নিষেধ করেছেন লা ইয় তাক মিন কাহিরিনাউলিয়া মিন্দ মিনিন যে তোমরা কোনো মোমেনের উচিত নয় মোমেন কাফেরদেরকে মোমেনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বা আল্লা দ্রোহীদেরকে বন্ধু বানানো কোনো প্রকারেই সমীচীন নয় বরং তাদেরকে অথচ তারা সেটাই করে যাচ্ছে নিজেদের মোমেনদেরকে বাদ দিয়ে ভালো ভালো মোমেনদেরকে যারা তাহাজ গুজার তারা যারা আল্লাহতে নিবেদিত যারা রাসুলের পদাঙ্ক অনুসরণ করতে চাচ্ছে বা চলে তাদেরকে বর্জন করে তাদেরকে এক পাশে রেখে তারা নিজেদের মন গড়া শাসন দিয়ে নিজেদের মন গড়া কথা দিয়ে নিজেদের মন গড়া আইন দিয়ে তারা চলার চেষ্টা করছে এ কারণে আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে আসুন কোরআনের দিকে আসুন রাসুলের পথের দিকে আসুন শান্তি সেখানেই আছে। প্রবৃত্তির দাসত্বের মধ্যে আনুগত্য আনন্দ নেই প্রবৃত্তির দাসত্বের মধ্যে শান্তি নেই জান্নাত নেই আছে শুধু জাহান্নাম আর জাহান্নাম জাহান্নামের সেই মারাত্মক অবস্থা অপেক্ষা করছে যারা নিজেদের প্রবৃত্তির দাসত্ব করে মানুষের প্রবৃত্তি মানুষদেরকে একেবারে জাহান নামের অতল গহ্বরে নিয়ে যাবে যেই যেখান থেকে সে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ পাবে না কালকে আমাকে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কোরআনের পথে কেন চললে না তোমরা দিনের পথে কেন চললে না তোমরা আল্লাহর রাসুলের পদাঙ্ক কেন অনুসরণ করনি নি এ কারণে আসুন আমরা সবাই মিলে কোরআনের পথে যাই নিজের প্রবৃত্তির নিজের লালসাটাকে চরিতার্থ না করে কোরআনের পথে দাবিত হই তাহলে আমাদের নিজেদের শান্তি আসবে পরিবারে শান্তি আসবে সমাজে শান্তি আসবে রাষ্ট্রে শান্তি আসবে সকল ক্ষেত্রে শান্তি আসবে ও আখের আওয়ানা আনিলামদুলিল্লা হবুল্লা আলমিন হাজার মানুষ হাজার মত সবচেয়ে ভালো আলোর পথ আল কোরআনের পথ আসল পথ আলোর পথ আলোর পথ আলোর পথ আলোর পথ আলোর পথ আলোর পথ বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন wwwyoutubecom ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম সি প্যানভিশন টিভি